محمد صلى الله عليه وسلم وآله. السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেটার জন্য আমরা অশেষ সুক্রিয়া আদায় করি। সুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। তো আমরা গত 8টা হালকায় আল্লাহর সম্বন্ধে কিছু জানার চেষ্টা করছিলাম কোরআন থেকে এবং তারপরে হাদিস থেকে। সবচেয়ে বড় এলেম হলো, সবচেয়ে বড় জ্ঞান হলো যে পিএইচডি হাসিল করেছে বা বড় নাম কামাই করেছে জ্ঞানের দিক দিয়ে, পার্থিব জ্ঞানের দিক দিয়ে, সেই জ্ঞান না। সবচেয়ে বড় জ্ঞান হলো যে জ্ঞানটা দুনিয়াতেও কাজে দিবে, আখিরাতেও কাজে দিবে। এবং যাকে চিনলে, যার সম্বন্ধে জ্ঞান হলে দুনিয়াতেও কাজে দিবে, আখিরাতেও কাজে দিবে, সেরকম সত্তা একজনই আছে, আল্লাহ। তো আল্লাহকে জানতে পারা সবচেয়ে বড় জ্ঞান। আমার পার্থিব জ্ঞান থাকার না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়াশোনাই করতে পারতেন না, সই করতে পারতেন না, উনার থেকে জ্ঞানী আর কে ছিল? তো উনি যে জ্ঞান রেখে গিয়েছেন আমাদের জন্য কিছু কোরআনের মাধ্যমে, কিছু হাদিসের মাধ্যমে, তার থেকে আমরা যতটা আহরণ করব আখেরাতে আমাদের মর্তবা ততটা হবে, সেই সাথে আমলও করতে হবে। তো আজকে মনে হয় এই এই পর্যায়টা শেষ করব আল্লাহকে চেনা, এরপরে আবার আসব। কারণ এই এই যে পর্যায়টা গত 8টা তালিমের হালকা ধরে আমরা চালাচ্ছি, সেটা ইমানের মধ্যে পড়ে। তো ইমান তো অসীম একটা বিষয়, কারণ আল্লাহ তাআলা অসীম। তো আমরা যে ইমানের সম্বন্ধে জানছি সেটা তো আল্লাহর উপর ইমান। তো আল্লাহ যদি অসীম হয় তো ইমানের শিক্ষাও অসীম। এটা আমরা আবার পরে চালাবো, মধ্যে অন্য কিছু আনবো। তো আজকে এই 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 পর্বটা আপাতত শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অন্তরে শয়তানের পক্ষ হতে এক প্রকার চিন্তার আবির্ভাব ঘটে, অন্য এক প্রকার চিন্তা ফেরেশতাদের পক্ষ হতে আবির্ভাব ঘটে। শয়তানের পক্ষ হতে যে চিন্তার আবির্ভাব ঘটে তার মধ্যে মন্দ কাজের প্রতি এবং সত্য অঙ্গীকার করবার প্রতি, শয়তানের পক্ষ হতে যে চিন্তার আবির্ভাব ঘটে তার মধ্যে মন্দ কাজের প্রতি এবং সত্য অঙ্গীকার না করবার প্রতি উৎসাহ দেওয়া হয়। এখানে ছাপার ভুল আছে, সত্য অঙ্গীকার না করবার প্রতি উৎসাহ দেওয়া হয়। ফেরেশতাদের পক্ষ হতে যে চিন্তার আবির্ভাব ঘটে তাতে নেক আমলের প্রতি এবং সত্যকে মেনে নেওয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়। কাজেই যেই ব্যক্তি সত্য ও ন্যায়ের প্রতি এবং নেক আমলের প্রতি উৎসাহ অনুভব করে, অন্তরে অনুভব করে, তাকে বুঝতে হবে যে তা আল্লাহর পক্ষ হতে হেদায়ত স্বরূপ। আর এই অবস্থার উপর তার শুকর আদায় করা উচিত, শুধু শুকর করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন নিয়ামত। আর যেই ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থা অনুভব করে, গোনা করার, আল্লাহকে অমান্য করার স্পৃহা জাগে মনের মধ্যে, যেই ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থা অনুভব করে তার উচিত অভিশপ্ত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করলেন, সেই আয়াতের অর্থ হচ্ছে শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং পাপের প্রতি উৎসাহিত করে। দারিদ্রের ভয় দেখালে কি হবে, যে আমি দুনিয়ার পিছনে আরো লেগে থাকবো, দুনিয়ার পিছনে লেগে থাকতে থাকতে আল্লাহকে ভুলে যাব,
নামাজের সময় খেয়াল থাকবে না, আল্লাহকে ডাকার সময় থাকবে না। উত্তম সর্বোত্তম অবস্থা হলো যে আমি দুনিয়ার কাজ করছি কিন্তু আল্লাহকে মনে রাখছি, মনের মধ্যে আল্লাহ আছেন। আমাদের যা হয় কমপক্ষে আমার নিজের বেলায় দেখেছি, দুনিয়াতে যখন আমি মত্ত হয়ে যাই আল্লাহকে ভুলে যাই, সর্বোত্তম অবস্থা হলো যে দুনিয়া করছি কিন্তু আল্লাহ মনের মধ্যে আছেন, আল্লাহ কখনোই মন থেকে যান না। আল্লাহ তো বলেন যে তুমি আমাকে ভুলতে পারো হে আমার বান্দা, তুমি আমাকে ভুলতে পারো কিন্তু আমি তোমাকে ভুলি না, আল্লাহ কখনোই আমাদের ভুলেন না। আমি আল্লাহকে অবিশ্বাস করলেও অস্বীকার করলেও আল্লাহ আমাকে ভুলেন না। তো এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আমাদের মনের মধ্যে ভালো চিন্তা জাগে সেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেন আমাদের মনের মধ্যে ভালো চিন্তা জাগাবার জন্য। তো সেই চিন্তা যদি আমি অনুসরণ করে কাজ করি, সেই সেই অনুপ্রেরণা অনুসরণ অনুসরণ করে যদি আমি কাজ করি, সেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর কোন কুমন্ত্রণা যদি মনের মধ্যে আসে তো সেটা শয়তানের তরফ থেকে। যখন শয়তানের সাথে আল্লাহ তাআলার কি বলবো চ্যালেঞ্জ শব্দটাই ব্যবহার করি, যদিও সেটা সঠিক শব্দ না, চ্যালেঞ্জ হয় যে আমি তোমার এই সৃষ্টি সবাইকে আমি দোজকে নিয়ে যাব, তাদের মধ্যে কুপ্ররোচনা প্রবেশ করে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলার কাছ থেকে সেই ক্ষমতা চেয়েছিল যে আমাদের চিন্তার মধ্যে শয়তান ঢুকে যেতে পারে, রক্তের মধ্যে ঢুকে যেতে পারে, এরকম শুনেছি আলেমদের কাছে। তো এটা থেকে বাঁচার খুব সহজ উপায়, খুব সহজ উপায়, যখনই কোনো উল্টাপাল্টা চিন্তা হবে আলেমদের থেকে যেটা আমি করি এবং আমি ফল পাই সাথে সাথে, এটা একেবারে পরীক্ষিত, উল্টাপাল্টা চিন্তা হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে, তিনবার পড়ে বাম দিকে মুখটা ঘুরিয়ে থু 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 করা, থুতু না ফেলা, থু থু থু, ওই চিন্তা দূর হতে বাধ্য। যদি না হয় আবার শয়তান ফিরে আসে, আবার করি, কয়বার শয়তান ফিরে আসবে, আবার তিনবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে মুখ ঘুরিয়ে থু 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 করি, কয়বার ফিরে আসবে? সে শয়তানকে দূর করা সহজ, আমার ভিতরে আরেকটা সূত্র আছে, আমি নিজে, আমার লোভ লালসা মোহ কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষ, যেটাকে ষড়রিপু বলে, আমি একটু বাড়িয়ে বললাম, ষড়রিপু বলে, সেইটাকে কাবু করা আরো কঠিন। সেইটার উপরে কেউ যদি এক পা ফেলতে পারে, আমার রিপুর তারণা আমাকে যা বলছে আমি তার তার ঠিক উল্টা করছি, যদি কেউ সেটা করতে পারে, নফসের উপর যে এক পা দিল আরেক পা তার বেহেস্তে, আল্লাহর কাছে সাহায্য চাই আমরা, আল্লাহ সহজ করে দিলে সবচেয়ে কঠিন কাজ সহজ, আর আল্লাহ তাআলা সহজ না করলে সবচেয়ে সহজ কাজ অসম্ভব। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে পাঁচটা কথা উল্লেখ করলেন। এক, আল্লাহ তাআলা কখনো ঘুমান না, কারণ ঘুমানো তার পক্ষে শোভনীয় না। আমরা আয়াতুল কুরসি পড়ি নামাজের পরে, তো তার মধ্যে প্রথমে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দ্বিতীয় অংশে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও আসে না ঘুমও নাই, তন্দ্রাও আসে না, ঘুমের আগে তো তন্দ্রা আসে, তন্দ্রাও আসে না। এই হচ্ছে আল্লাহ, কোন সীমাবদ্ধতার ঊর্ধ্বে। দুই নম্বর, আল্লাহ তাআলা জীবিকা কম বেশি দিয়ে থাকেন, তার মানে সবাইকেই আল্লাহ তাআলা জীবিকা দিয়ে থাকেন। আয়াতে আছে যে পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে চলাফেরা করে আর তার জীবিকা আল্লাহ তাআলা প্রদান না করে থাকেন। কত বস্তু যে, মানে কত জীব জন্তু, কীট পতঙ্গ, পোকা মাকড়, বিচ্ছু, কেঁচো, পৃথিবীতে কেঁচো কত আছে এটার হিসাব, মানে হিসাবের বাইরে,
হিসাবের বাইরে কেঁচো আমাদের ধারণা নেই, সেটা মাটির তলায় যে কেঁচো কত আছে আমি সংখ্যাটা ভুলে গেলাম, এটা তো আসবো আমরা একটা একটা হাদিস একটা তালিমের মধ্যে আছে সংখ্যাটা, মানে এটা তো কি বলে এস্টিমেটেড সংখ্যা, সঠিক সংখ্যা তো না। তো আল্লাহ তাআলা যে কত জীব জন্তু আছে যেটা আমাদের পৃথিবীতে, তারপরে আল্লাহর বাইরে যে কি আছে, ফেরেশতাদের তাদের রিজিকের প্রয়োজন আছে, তাদের আরেক ধরনের রিজিক, আমাদের মতো রিজিক না, এর বাইরে আরো কত কিছু আছে। আল্লাহ তাআলা সবারই রিজিক দিয়ে থাকেন, এই একটা গুণাবলীতে আল্লাহর কোনো শরীক নাই। আমরা কি করতে পারি, অনুকরণ করতে পারি, আমার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন এটা আমার পরীক্ষা, আমি কারোর সাথে কারোর কাছে পৌঁছে দিই কিনা যার নাই। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মাধ্যমে অন্যদের রিজিক পৌঁছান। এই যেমন আমার পরিবারের পরিবারের কথা ধরি না কেন, কামাই করছি আমি কিন্তু খাচ্ছে সবাই, পরিবার পরিজন সবাই। তো আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যদের রিজিক পৌঁছে দেন, এবং আমার পরিবার পরিজনের ব্যবহারের পরে যেটা বাড়তি উদ্বৃত্ত থাকলো সেটা আমাকে আরো অন্যদের সাথে, প্রথমে আত্মীয় স্বজন তারপরে অন্যান্যদের মধ্যে শেয়ার করতে হবে, এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ তাআলা কম বেশি রিজিক দিয়ে থাকেন, কাউকে বেশি কাউকে কম, কাউকে কম দেন পরীক্ষা করার জন্য, কাউকে বেশি দেন সেটাও পরীক্ষা, সে শেয়ার করে কিনা। 3 নম্বর, আল্লাহর নিকট রাতের আমল দিনে পৌঁছে যায়, রাতের আমল দিনের আগে পৌঁছে যায় আর দিনের আমল রাতের আগে পৌঁছে যায়। পর্দা হচ্ছে 5 নম্বর, পর্দা হচ্ছে আল্লাহর নূর, পর্দা হচ্ছে আল্লাহর নূর, তিনি যদি সেই পর্দা তুলে দেন তবে তার মখলুকের যতটুকু পর্যন্ত তার দৃষ্টি যাবে তার পবিত্র সত্তার নূর সবকিছু ধ্বংস করে ফেলবে, উড়িয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আছেন তো, তো নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন, আল্লাহর নূর আমরা সহ্য করতে পারবো না। 70টা নূরের কথা বলা আছে, 70 মানে যে সঠিক 70 নাকি অনেক এটা আল্লাহই জানেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যেতেন তুর পাহাড়ে, তো একবার বললেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলার একটা অত্যন্ত প্রিয় নবী যার সাথে আল্লাহ কথা বলতেন, সবার সাথে তো আল্লাহ কথা বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার কথা বলেছেন মিরাজের সময়, আল্লাহ সবচেয়ে প্রিয় নবী একবার কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হতো যখন প্রয়োজন পড়তো, মুসা আলাইহিস সালাম ওখানে যেতেন 40 দিন রোজা রাখার পরে, একটা প্রস্তুতি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তুতি প্রয়োজন করে নাই, এবং উনি জুতা পায়ে দিয়ে গিয়েছেন, মুসা আলাইহিস সালাম জুতা খুলে তারপরে যেতেন। তো বললেন যে ইয়া আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তো আল্লাহ তাআলা বললেন যে হে মুসা তুমি আমাকে দেখতে পাবা না। এই অবস্থায় মানে আমাদের বর্তমান অবস্থায় দেখতে পাবো বেহেস্তে, তখন সেই যোগ্যতাটা আল্লাহ তাআলা দিবেন, তো তুমি আমাকে দেখতে পাবা না। মুসা আলাইহিস সালাম তারপরেও বললেন যে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, উনি এরকম নবী ছিলেন। তো আল্লাহ বললেন যে ওই দূরে পাহাড়টার দিকে তাকাও, যদি সহ্য করতে পারো তাহলে বলো আমাকে তুমি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তাকালেন পাহাড়ের দিকে, আল্লাহ তাআলা আমরা বলেন যে নূরের একটা পর্দা একটু সরিয়েছিলেন, তো সেখান থেকে যে নূরের ঝলক এসে পাহাড়ে আঘাত হানে তাতে পাহাড়টা ছাই হয়ে যায়, সেটা দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েন, কতদিন বেহুশ ছিলেন আল্লাহই জানেন। তারপর যখন ওনার জ্ঞান হলো উনি আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ আমার তো এটা উচিত হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হতে তিনি দুই পা সমান করে দাঁড়িয়ে আছেন, তিনি উপরের দিকে দৃষ্টি দেন না। ইসরাফিল আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মধ্যে 70টি নূরের পর্দা রয়েছে, প্রতিটি পর্দা এমন যে ইসরাফিল আলাইহিস সালাম যদি সেই পর্দার কাছে যান তবে তিনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। এখানে দুটো কথা বলা আছে, এক হলো যে ওনাকে যে হুকুম দেওয়া হয়েছে সৃষ্টির পর থেকে, ওনার সৃষ্টির পর থেকে
সেই হুকুম উনি পালন করে যাচ্ছেন, একটু এদিক ওদিক না, এবং চোখ এদিক ওদিক করেন না। আর্মি অফিসাররা কি অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে, এবং সোজা তাকিয়ে থাকে। ইসা আলাইহিস সালাম কবে থেকে তাকিয়ে আছেন? তো তাকিয়ে আছেন একদিকে, উপরের দিকে চোখ তুলেন না। কখন আল্লাহর হুকুম আসে, সিঙ্গার ফুক হবে, তখন সব ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। এই একটা শিক্ষা। আরেকটা হলো যে যে এই নূরের কথা বলা হচ্ছে, যে ফেরেশতারা কিন্তু নূরের তৈরি, ফেরেশতারা তৈরি হলো নূরের, কিন্তু তাদের সেই সহ্য ক্ষমতা নাই যে তারা আল্লাহর নূর সহ্য করতে পারবেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, আমরা আল্লাহকে মানতে পারি নাও মানতে পারি। মানলে পরে আখেরাত, অনন্ত আখেরাত আমাদের, বাদশাহী বাদশাহী, সেই বাদশাহী মানে দুনিয়ার বাদশাহীর সাথে কোনো তুলনা হয় না। বেহেস্তের একটা রুমালের মূল্য পৃথিবী, সারা পৃথিবীর ধন দৌলত দিয়ে আমরা দিতে পারবো না, একটা রুমালের মূল্য। তো সেখানে তো শুধু রুমাল না, একটা বাদশাহী আল্লাহ তাআলা দিবেন, যার যার সীমা আমরা বুঝতে পারবো না যে কত দূর আমার বাদশাহী। আপনি কি চান, পৃথিবীতে আর লটকে থাকতে চান? লটকেও থাকতে পারবো না, আমরা যেতে তো হবে পৃথিবীর মধ্যে আবদ্ধ হয়ে, চক্রের মধ্যে সময় কাটিয়ে কাটিয়ে, তারপরে সেই মানে আল্লাহকে ডাকারই সময় নাই। তো এটা কি ধরনের জীবন হলো? আসল জীবন তো হলো আখেরাতে, এটা তো কোনো জীবন না, এটা পরীক্ষার জায়গা। হযরত জুরারা ইবনে ওয়ারফা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? সিম্পল কোয়েশ্চেন, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? এবং জিজ্ঞেস করা স্বাভাবিক, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, কোরআনের প্রত্যেকটা আয়াত উনি নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর তরফ থেকে। আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম কেঁপে উঠলেন। এটা তো কোনো মানে এরকম না যে গোনা করেছেন এবং তারপরে আল্লাহ তাআলা জবাবদিহি করছেন বা কেউ জবাবদিহি করছে। আপনার প্রতিপালককে দেখেছেন? উনি কেঁপে উঠলেন। আল্লাহর কথা আমরা শুনি, আমাদের মধ্যে কি পরিবর্তন আসে? কিন্তু একজন জুনিয়র অফিসার, আর্মির, পুলিশের, আনসার, বিডিআর, এখন তো বলে বিজিবি, জুনিয়র অফিসার বা অফিসার না, সিনিয়রকে দেখলে একেবারে সাথে সাথে স্যালুট স্যালুট, একেবারে অ্যাটেনশন, নড়বে না যখন পর্যন্ত যাও, তুমি যাও এখন। তাকে চিনে, সিনিয়র অফিসারকে চিনে, তার কি ক্ষমতা, মধ্যেও সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। তিনি আমার ভাগ্য নির্ধারণ করবেন, বাদশার ভাগ্য নির্ধারণ করেন, বাদশাহীর সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করেন, সম্রাটের ভাগ্য নির্ধারণ করেন, প্রতিটা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, সমস্ত বিশ্ব উনি ধ্বংস করবেন। সমস্ত বিশ্ব সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন এবং সবার রিজিক পৌঁছান উনি, সমস্ত কিছু সম্বন্ধে উনি জানেন, প্রতিটা মুহূর্তে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছু ওনার ইচ্ছার বাইরে হতে পারে না। সব ধ্বংস করবেন, সব আবার আবার সৃষ্টি করবেন, এমন ক্ষমতাবান। তার তার কথা শুনে কি আমার যায় আসলো, কিন্তু আসতো যদি সত্যি সত্যি আমি বুঝতাম যে তার সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। এটা জানি আমি, কিন্তু এটা কি আমি সত্যি অনুভব করি, উপলব্ধি করি, এটার মানে কি? যারা করতেন তারা ভয় পেতেন, বলতেন যে আমার যদি জন্মই না হতো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার যদি জন্মই না হতো। তো উনি কেঁপে উঠলেন, তারপর বললেন, মুহাম্মদ আল্লাহ তাআলা এবং আমার মাঝখানে 70টি নূরের পর্দা রয়েছে, যদি আমি সেই সব পর্দার একটিরও কাছে যাই তবে জ্বলে ছাই হয়ে যাব। তো মনে করেন এই জিব্রাইল আলাইহিস সালামের কথাই বলেছিলাম, যখন মিরাজে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তখন একটা পর্যায়ে এসে উনি থেমে যান, তারপর কি বলেন,
যে এরপরে আপনাকে একা যেতে হবে, আমি আর সঙ্গ দিতে পারবো না। পৃথিবী থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব পাড়ি দিয়ে কোথায়, তারপরে কোথায় যে নিয়ে গেছেন আল্লাহ জানে। যেখানে এক পর্যায়ে এসে বললেন যে আমি আর যেতে পারবো না, এরপর একটা পা যদি আমি আগাই, এক বিন্দু যদি, এক এক সামান্যতম যদি আমি আগাই, আমি জ্বলে ছাই হয়ে যাব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পার্থিব শরীরের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলাই পারেন। আখেরাতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, আশা রাখি, আমরা আশা রাখি, অবশ্যই আশা রাখব। কিন্তু তখন আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আকারে সৃষ্টি করবেন, অন্য যোগ্যতা দিয়ে সৃষ্টি করবেন। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব শরীর নিয়ে উনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এখানে যেখানে জিব্রাইল আলাইহিস সালাম যেতে পারে নাই। আরেকটা ঘটনা বলি আলেমদের কাছে শোনা, যে আল্লাহ তাআলা যখন বলেন যে হে জিব্রাইল, হে জিব্রাইল, আল্লাহ তাআলা যখন জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন, নিশ্চয়ই কোনো গুনার কারণে না, কারণ ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না। আমাদের আমাদের সে এখতিয়ার আছে, আমরা গুনাহ করতে পারি, এটার এটার মাশুল দিতে হবে যদি মাফ না চাই, কিন্তু আমরা করতে পারি। কিন্তু ফেরেশতারা তো গুনাহ করতে পারে না। তো যখন আল্লাহ তাআলা ডাকছেন হে জিব্রাইল, নিশ্চয়ই কোনো জবাবদিহির জন্য না, এই প্রশ্নটা আসবেই না যে তুমি এমন কেন করলা, কারণ তারা তো অমান্য করতেই পারে না। তো যখন আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল, এক আলেমের কাছে শুনেছি যে উনার তারাকে বলেনি, যে সাহাবার একবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জিব্রাইলকে দেখেছেন, তার আসল তার প্রকৃত রূপ রূপে তাকে দেখেছেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুবার দেখেছি, এক হলো মিরাজের সময়, আরেকবারটা আমার মনে পড়ছে না। দুবার দেখেছি, তার পা মাটিতে, এই পৃথিবীর মাটিতে, তো মাথা আসমানে, প্রথম আসমানে গিয়ে থাকে, এরকম বড়। প্রথম আসমান যে কত বড় এটা বলেছিলাম একটা তালিমে, এটা হিসাব বৈজ্ঞানিকরা দিতে পারে না, এত বড়। তো জিব্রাইল আলাইহিস সালামের কত বড় ওনার অস্তিত্ব, আকার নূরের তৈরি। তো যখন আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল, এই বিরাট আকারের অস্তিত্ব ছোট হতে হতে ভয়ে, এক আলেম বলেন যে পাখির পাখির মতো ছোট হয়ে যায়, আরেকজন বলেন পিঁপড়ের মতো ছোট হয়ে যায়। অকল্পনীয়, এত বড় একটা একটা অস্তিত্ব ছোট হতে হতে পাখির আকারে হোক বা পিঁপড়ার আকারে হোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে, মাটিকে, পৃথিবীকে, পৃথিবীকে বলা হচ্ছে, তার হাতের মুঠোর মধ্যে ধারণ করবেন এবং আসমানকে ডান হাতে পেঁচিয়ে নিবেন, পেঁচিয়ে ফেলবেন। আসমান কত বড়, প্রথম আসমান বলা হচ্ছে না, সাতটা আসমানই বলা হচ্ছে, আল্লাহ জানে। প্রথম আসমানও কিছু না ওনার কাছে, সাতটা আসমানও কিছু না, সমস্ত সৃষ্টি ওনার কাছে কিছু না। তারপর বলবেন আমি বাদশা, জমিনের বাদশাগণ কোথায়, আজ কোথায়। তো এটার সম্বন্ধে এক আলেমের কাছে শোনা কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি, আমার কাছে অদ্ভুত লাগে। তো এই যে ইসরাফিল আলাইহিস সালাম সম্বন্ধে বলছিলাম, উনি যে সৃষ্টির পর থেকে ওনার মুখের মধ্যে যে ট্রাম্পেট, সিঙ্গার, সিঙ্গার বলি আমরা বাংলায়, মুখের মধ্যে দিয়ে আসেন, তো একটা সময় হবে যখন আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন। একটা লোক যতদিন পর্যন্ত থাকবে যে আল্লাহকে স্বীকার করে, মনের মধ্যে আল্লাহ আছে, গুনার কাজ সবই করে কিন্তু মনের মধ্যে আল্লাহ আছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, সেই ব্যক্তি মারা যাবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন, তো ইসরাফিল আলাইহিসসালাম যে সিঙ্গার ফুঁক দিবেন, প্রথমে অদ্ভুত একটা আওয়াজ হবে, মানুষ কৌতূহল হবে যে আচ্ছা আচ্ছা কিসের আওয়াজ, কোত্থেকে আসছে। তারপর আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন বিকট আওয়াজ হবে কল্পনার বাইরে, যে পাহাড় গুলাকে মনে হয় যেন অনর অনর, কত মজবুত পাহাড়, সেই পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, ঘর বাড়ি 100 তলা 50 তলা সব ধূলিসাৎ হয়ে যাবে, সমস্ত মানুষ কেউ সহ্য করতে পারবে না সেই আওয়াজ। এটার বর্ণনা দেওয়া আছে কোরআন শরীফে, কোনোদিন কোনোদিন সময় হলে সেই বর্ণনাটা পড়বো ইনশাল্লাহ। অত্যন্ত অদ্ভুত কিছু আয়াত আছে,
এবং আল্লাহ তাআলার কোরআন শরীফ যে কি অদ্ভুত, আল্লাহ তাআলা যে কোনো কারো পক্ষে সম্ভবই না এটা যে তৈরি করবে কেউ, আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভবই না কোরআন শরীফের যে কথাগুলা। তো সমস্ত কিছু মারা যাবে, সমস্ত মানুষের সৃষ্টি সমান হয়ে যাবে, সমান লেভেল, পিরামিড টিরামিড কিচ্ছু থাকবে না, পাহাড় পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, সমস্ত সমান হয়ে যাবে। পাহাড় এক জায়গায় বলা আছে যে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, আর জায়গায় বলা আছে যে 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 বালির মতো হয়ে যাবে পাহাড়। তো আর আর তারাগুলা সম্বন্ধে বলা আছে যে তারাগুলা একেবারে মানে খসে পড়বে, এখন মনে হয় জানো যে খচিত তারা, খচিত খসে পড়বে, সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে করে দিবেন, সমস্ত কিছু মারা যাবে। তারপরে ফেরেশতারা পর্যন্ত মারা যাবে, প্রথম আসমানে ফেরেশতা, তারপর দ্বিতীয় আসমানে ফেরেশতা, তৃতীয় আসমানে ফেরেশতা থেকে সপ্তম আসমানে ফেরেশতা সব সব মারা যাবে। তারপর আল্লাহ তাআলা হুকুম দিবেন যে যারা আমার আরশ বহন করছে তাদের মৃত্যু হোক। তো জিব্রাইল আলাইহিস সালাম তাদের জান নিবেন, তারপর জিজ্ঞেস করবেন যে কে বাকি আছে। জিব্রাইল আলাইহিস সালাম বলবেন জিব্রাইল এবং মিকাইল। আরশ বলবে ও আল্লাহ জিব্রাইলকে তো বাঁচিয়ে দাও, ফেরেশতাদের সামনে। আল্লাহ বলবেন উসকুত মানে থামো, আরশের নিচে যা কিছু আছে সবই ধ্বংস হবে, আজ সবই মৃত্যুবরণ করবে। আজ এই কথা শুনে ইসরাফিল আলাইহিস সালামের যে উনি তো মারাই গিয়েছেন, ওনার যে সিঙ্গার ওটা আরশে গিয়ে লটকাবে, তারপরে জিব্রাইল আলাইহিস সালামের জান নেওয়া হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে বাকি আছে, আজরাইল আলাইহিস সালাম তখন বুঝতে পারবেন এখন তো আমার আমার বাড়ি, উনি বলবেন যে আল্লাহ তুমি বাকি আছো আর আমি বাকি আছি। তো আল্লাহ তাআলা বলবেন যে আজকে কেউ বাঁচবে না, তুমি তোমার জানও নিয়ে নাও। আজরাইল আলাইহিস সালাম ওনার জান নিতে গিয়ে নিজে নিজের জান নিতে গিয়ে যে এত যন্ত্রণা পাবেন এবং এমন চিৎকার করবেন যে পৃথিবীর মানুষরা যদি বেঁচে থাকতো, জন্তু জানোয়াররা যদি বেঁচে থাকতো, সেই চিৎকার শুনে কেউই বেঁচে থাকতো না। এবং উনি নিজেকে বলবেন যে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন হবে সেটা জানলে আমি আরো নরম ভাবে মোমেনদের জান কবচ করতাম। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম যখন শেষ হবে তো আর কেউ বেঁচে নাই, আল্লাহ তাআলা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন, আর কেউই বেঁচে নাই, জীবিত কেউই বেঁচে নাই, ফেরেশতারাও না। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, এবং এটাই সবচেয়ে অদ্ভুত লাগে এই এই হাদিসটার, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন করবেন মান কানা লি শারিকান ফালিয়াত, যদি কোনো শরীক থাকো তো বেরিয়ে আসো। আমরা তো কত শরীক আল্লাহর সাথে করি মনের অজান্তে, মনের অজান্তে শরীক হয়ে যায়, আল্লাহর সাথে শরীক করে ফেলি, এগুলা ছোট ছোট শিরিক, মূর্তি পূজা হলো বড় শিরিক, সেটা মুসলমান করবে না। কিন্তু টাকা পয়সার পূজা তো আমরা করি, সোনার পূজা তো আমরা করি, সুন্দর সুন্দর অট্টালিকার পূজা তো আমরা করি, সে অর্থে পূজা না, কিন্তু সেগুলোর প্রতি যে আমাদের মন লটকে থাকে সেটা তো হয়। তো তিনবার আল্লাহ তাআলা বলবেন যদি কোনো শরীক থাকো তো বেরিয়ে আসো, মান কান আলি শারিকান ফালিয়াত, তারপর আল্লাহ তাআলা ঝটকা দিবেন, প্রথম ঝটকা যা কিছু আছে অবশিষ্ট ধ্বংসাবশিষ্ট, ধ্বংসের পরে যে অবশিষ্ট আছে, তিনবার
তিনবার ধাক্কা দেবেন। প্রথম ঝটকা দেওয়ার পরে বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। দ্বিতীয়বার ঝটকা দিবেন আনাল কুদ্দুসুস সালামুল মুহমিন, আমি পবিত্র, আমি শান্তিদাতা, আমি নিরাপত্তা দাতা। তিনবার ঝটকা দিবেন, তৃতীয়বার বলবেন আনাল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমি পরাক্রমশালী। সহজ কথায় বললাম। এবং দুর্নিবার, অজেয়, তিনবার ঝটকা দিয়ে তিন ধরনের গুণাবলীর কথা বলবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন আইনুল মুলুক, কোথায় বাদশারা? অদ্ভুত, কেন? উত্তর দেওয়ার মতো কেউ নাই। আইনুল মুলুক, কোথায় বাদশারা? আইনুল জব্বারুন, কোথায় জালেমরা, যারা জুলুম করত? আইনুল মুতাকাব্বিরুন, কোথায় তারা যারা গর্বভরে পৃথিবীতে হেঁটে বেড়াত? বাদশাদের কথা আর যারা গর্বভরে হেঁটে বেড়াত বা জালেমদের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে বলবেন, যে বাদশারাই তো সবচেয়ে বেশি জুলুম করে গিয়েছে পৃথিবীতে, নিজের রাজত্বের মধ্যে, তারপরে তারপরে আশেপাশের রাজত্ব দখল করা, কত মানুষ, অগণিত মানুষ তারা মারা গিয়েছে, মেয়েরা তাদের সতীত্ব হারিয়েছে, বাচ্চারা মারা গিয়েছে, এই বাচ্চারা যুগে যুগে, তারপর তো নিজের রাজত্বের মধ্যে তাদের জুলুম তো আছেই। আল্লাহ তাআলা তখন কিছু করেন নাই, কিন্তু সময় আসবে। তো তারপরে যে আলেমের কাছে শুনেছিলাম, সেই আলেম এরপর বলেন যে পৃথিবীতে গর্বভরে হেঁটো না, কারণ তুমি পৃথিবীর বুক চিরতে পারবা না, কোনো মানুষই পারে না। পৃথিবীর বুক যে চিরবে কোনো মানুষই পারে না, না তুমি পৃথিবীর বুক চিরতে পারবা, না তোমার গর্দান এত উঁচু হবে যে পাহাড়ের থেকেও তুমি উপরে উঠে যাবা, সেটাও পারবা না। তো ইয়াজিদ বিন মুহাল্লাব ইরাকের গভর্নর ছিলেন, এবং উনি গর্বভরে হেঁটে যাচ্ছিলেন বাজারে। মালিক বিন দিনার, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক অলি, আল্লাহর এক দোস্ত, মালিক বিন দিনারকে দেখে, ইয়াজিদ বিন মুহাল্লাবকে দেখে বললেন আল্লাহকে ভয় করো, নম্রতার সাথে হাঁটো। গভর্নর তো গভর্নরের মতো হেঁটে যাচ্ছিল। তো গভর্নর শুনে বলে যে মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারো নাই। সে রেগে যায়নি, মানে রেগে ফেটে যায়নি, ফেটে পড়ে নাই, বললো যে মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারো না, যে আমি যে গভর্নর তুমি চিনতে পারো নাই। তখন মালিক বিন দিনার আল্লাহর বান্দা বললেন যে আমি তোমাকে তোমার থেকে আরো ভালো চিনি, তুমি একটা অপবিত্র পানির থেকে শুরু হও তোমার যাত্রা, এবং তোমার শেষ হলো মৃত্যু, এর মধ্যে কি হবে তুমি বাথরুমে যাও আশা করবা, এই তো তোমার জীবন। তো এটা শুনে ইয়াজিদ বিন মুহাল্লাব গভর্নর মাথা হেঁট হয়ে গেল। তখনকার দিনের গভর্নররাও গর্বভরে হাঁটলেও তাদের মাথার মধ্যে সেন্স ছিল, আল্লাহর ভয় ছিল কিছুটা হলো। তো তার মাথা হেঁট হয়ে গেল এবং বলল যে আরাফতানি হাক্কা, তুমি আমার হাকিকত, রিয়ালিটি আমার থেকে ভালো চিনেছ, আমি যে আসলে কি তুমি সেটা চিনেছ। তো এটার পরে আবার ফিরে আসি, আল্লাহ তাআলা বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার সার্বভৌমত্ব? কেউ উত্তর দেওয়ার মতো নাই যে উত্তর দিবে। এতক্ষণ যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে কোথায় বাদশারা, কোথায় জালেমরা, কোথায় গর্ভভারে যারা হাঁটতো, কোথায় তারা, কার সার্বভৌমত্ব? কেউ উত্তর দেওয়ার মতো নাই। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদাল কাহার, আজকে একমাত্র আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি এটাকে ধ্বংস করেছি, আমি আবার এটাকে সৃষ্টি করব। তখন কিন্তু সব ধ্বংস, এবং আমার পক্ষে আবার সৃষ্টি করা, একবার সৃষ্টি করার পরে আবার ধ্বংস করার পরে আবার সৃষ্টি করা আরো সহজ প্রথমবার সৃষ্টি করার পরে। প্রত্যেক মাখলুক পুরা আল্লাহর জাহান, সেটা তারা হোক আর পৃথিবী হোক আর ইট পাথর হোক আর পাহাড় পর্বত হোক আর ঘাস হোক আর পাতা হোক, আল্লাহর তসবি পড়ে। আমাদের, আমরা চাইলে পড়তে পারি, না চাইলে না পড়লাম, পরিণতি ভোগ করতে হবে। আসমান ও জমিনের বাদশাহ জীবন দেন, মৃত্যু দেন, তিনি শুরুতে ছিলেন, শেষেও থাকবেন, যখন কোনো কিছু থাকবে না। তো শেষ করতে পারলাম না যে কটা হাদিস পড়তে চাচ্ছিলাম, পরে একসময় আবার আসা যাবে, সময় তো ফুরিয়ে আসছে না। ইনশাআল্লাহ যদি আপনারা শুনতে চান, আল্লাহকে জানার কোনো শেষ নাই, ইমান মজবুত করার কোনো সীমা নাই। নবীদের ইমান বাড়তই, ফেরেশতাদের ইমান এক পর্যায়ে, আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে। যতক্ষণ আমরা তালিমের হালকায় থাকব, যতক্ষণ আমরা ইমানের কথা শুনব, ততক্ষণ আমাদের ইমান মজবুত থাকবে এবং আমল মজবুত হবে, সুন্দর হবে। এই জন্য ইমানের কথা শোনা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যাতে আমরা চালিয়ে যেতে পারি। তো দোয়ার পর্ব, আগে যাদের কথা বলেছিলাম তাদের জন্য তো দোয়া করতেই হবে। আমাদের মিয়া ভাই উনি এখনো ভুগছেন, আল্লাহ তাআলা ওনাকে শিফা দান করেন, ওনারা বলেন আমিন। আমার ভাতিজা জন্ডিসে ভুগছে, আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন, বলেন আমিন। আমার চাচি এবং শাশুড়ি উনিও কিছু অসুস্থ, ওনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বলেন আমিন। শিউলির জন্য ডক্টর কানিজ হাসিনা, তার জন্য দোয়া করবেন যাতে সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠে, বলেন আমিন। আমার চাচা, ছোট চাচা উনি হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন সার্জারির পরে, ওনার সুস্থ হতে এখনো কিছু পথ বাকি, ওনার জন্য দোয়া করবেন, বলেন আমিন। আর আপনারা যারা বিভিন্ন বিপদ আপদে আছে, আল্লাহ তাআলা যেন বিপদ আপদ দূর করে দেন, বলেন আমিন। যারা আপনারা হোক বা আত্মীয় স্বজন হোক অসুখ বিসুখে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, বলেন আমিন। আর আমার যে ভাইরার কথা বলতাম, দোয়া চাইতাম আপনাদের কাছে, সে দুদিন আগে মারা গিয়েছে, এখন কবরে, আল্লাহ তাআলা যাতে তাকে উত্তম অবস্থায় রাখে, তার জন্য বিশেষ দোয়া হবে বৃহস্পতিবার পরের তালিমে। এর মধ্যে তার আত্মীয় স্বজনেরা বিভিন্ন তসবি তাহলিল তেলাওয়াত ইবাদত করবে, সবে আমরা বসে দিব, তাতে আমাদেরও লাভ হবে, আমাদেরও যারা নিকটজন প্রিয়জন পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত তারাও একই বেনিফিট পাবে, কোনো কমতি হবে না, রূপচাঁদের কোনো কমতি হবে না, এবং সবার সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে বক্সি, মানে তাদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছে দিবেন, এবং কবরের যে খোরাকি, কবরের যে উপঢৌকন সেটা পৌঁছে দিবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
اللهم صل على سيدنا محمد لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك مجيبات رحمتك ومغفرتك وغنيمه من كل بر وسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا دينا الا قضيته ولا مجاهدا الا نصرته ولا مظلوما الا نصرته ولا مسلما الا رحمته ولا حاجة هي لك رزا الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة الا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب المسيح الدجال اللهم اسالك ايمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياه طيبه دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا واسعا عملا صالحا حياه طيبه دعاء مستجاب ربنا إننا سمعنا منادي أيونا دي للإيمان أنان بربكم فآمنا آمن رسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا أطعنا غفرانك ربنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة والله أمرا تمار كوتي باي تمار بندا الله تمار نيكوتو باور تشتا كوتشي الله غوتو چار ماس پانچ ماس تمي توفيق ديوس الله ملي تو هوار আমরা সত্যি তোমার নৈকট্য হাসিল করার চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদের তৌফিক দিতে থাকো আল্লাহ এই তৌফিক যেন বন্ধ না হয় আল্লাহ এলেম শিক্ষা করতে করতে যাতে তোমার কাছে পৌঁছাতে পারি আল্লাহ তোমাকে জানতে জানতে তোমার জানার তো শেষ নাই আল্লাহ তোমাকে জানতে জানতে তোমার তোমার হুকুম কি তোমার হুকুম কিভাবে আমরা তামিল করব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব সেটা জানতে জানতে এবং নিয়ত শুদ্ধ করতে করতে যাতে আমরা এই জীবনের যাত্রা শেষ করতে পারি আল্লাহ একটা মাত্র জীবন আল্লাহ এটা যেন হেলাই না হারাই আমরা আল্লাহ আমরা যাতে 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 আমাদের কমজোরির কারণে আমাদের দুর্বলতার কারণে আমাদের অলসতার কারণে যাতে এটাকে এই যে সুযোগটা তুমি আমাদের দিয়েছো সেটা যাতে হেলাই না হারাই আল্লাহ তো তুমি আমাদেরকে আল্লাহ তোমার কাছে তোমার দরবারে হাত উঠার তৌফিক দিয়েছো আল্লাহ এটা তোমার অনেক বড় মেহরবানি আল্লাহ আমরা আশা রাখি আল্লাহ তুমি তোমার মেহরবানি আরো বাড়াবো আল্লাহ এবং আমাদের আমাদের যে আমল যা কিছু করেছি আমরা আমাদের আমরা যা কিছু বলার এবং শোনার তৌফিক পেয়েছি আল্লাহ আর সমস্ত কিছুর কমজোরি সমস্ত কিছুর ঘাটতি পূরণ করে তোমার শাহী দরবারে তুমি কবুল করবা আল্লাহ এবং তার সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পৌঁছে দিবা আল্লাহ এবং আমাদের প্রিয়জন নিকটজন আত্মীয় স্বজন বিশেষ করে ইদানিং আমাদের আমাদের রূপচাঁদ শেখ তোমার কাছে তোমার হাওয়ালায় আছে আল্লাহ তুমি তুমি তার কাছে পৌঁছে দিও আল্লাহ ও আল্লাহ এবং তাকে এবং আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালু
মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে সেই সওয়াব পৌঁছে দিও এবং তাদের কবর এর আজাব মাফ করো আল্লাহ, যদি তুমি মাফ করে না থাকো আল্লাহ, এবং তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করো, কিয়ামতের দিন তাদের দরজা উঁচু করো, এবং আমলনামা ডান হাতে দিও, তোমার আরশের নিচে ছায়া দিও, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও, এবং ওই পারে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, এবং আমাদের সাথে অনুরূপ ব্যবহার করো আমরা যখন দুনিয়ার পৃথিবীতে থাকবো না আল্লাহ, কবরে এবং হাসরে ময়দানে এবং কুলসিরাত পার হতে এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করতে আল্লাহ অনুরূপ ব্যবহার, সর্বোত্তম ব্যবহার তুমি দেখিও আল্লাহ, যা তোমার তোমারই সাজে আল্লাহ, তোমার শান শৌকতের সাথে সাজে আল্লাহ, সেরকম ব্যবহার দেখিও আল্লাহ। তুমি রহমানুর রহিম, তুমি মালিকুল মুলক, তুমি জুল জালালি ওয়াল ইকরাম, তুমি আরহামুর রাহিমিন আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়ত করো, আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে তুমি হেদায়ত করো আল্লাহ। আল্লাহ হেদায়ত কর, হেদায়ত তো তোমার হাতেই আল্লাহ, আর কারো হাতে নাই আল্লাহ, তুমি বলেছো আর কারো হাতে নাই আল্লাহ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার চাচাকে হেদায়ত দিতে পারেন নাই, কারণ ওনার হাতে ছিল না আল্লাহ, উনি চেষ্টা করেছিলেন, তুমি দাও নাই, তুমি হেদায়ত পান নাই আল্লাহ, হেদায়ত তোমার হাতে আল্লাহ, তুমি তুমি চাইলে সবাইকে হেদায়ত দিতে পারো আল্লাহ, তাতে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ, এবং সবাই যদি দোজকে যায় আল্লাহ তাহলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ, আর সবাই বেহেশতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। তুমি সবাইকে হেদায়ত করো আল্লাহ, মাগফিরাত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, এবং রহমত দ্বারা ঘিরে 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 রেখো আল্লাহ, এবং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ, সমস্ত মানুষকে তুমি হেদায়ত করো, এবং আমাদেরকে নফসের থেকে এবং দুনিয়ার ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের ধোকার থেকে হেফাজত করো আল্লাহ, প্রতিটা মুহূর্তে এবং প্রত্যেকটা আমল তোমার রেজামন্দির সাথে যাতে করতে পারি এবং তোমার ভালোবাসার সাথে যাতে করতে পারি সেই তৌফিক দান করো, তোমার নবীর পদ্ধতি অনুসরণ করে যাতে করতে পারি সেই তৌফিক দান করো, আমাদেরকে সর্বোত্তম গুণে গুণান্বিত করো আল্লাহ, এবং সমস্ত মানুষ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন বিপদে আপদে জর্জরিত নিপতিত তারা তারা জুলুমগ্রস্ত যারা, তাদেরকে তুমি সময়কে তুমি তাদের বিপদ থেকে রক্ষা করো, তাদের প্রয়োজন মিটিয়ে দিও আল্লাহ, তোমার 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 অশেষ দয়া আল্লাহ, তোমারই দয়া, তোমারই 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 ক্ষমতা আল্লাহ, একমাত্র তুমি ক্ষমতাবান আল্লাহ, সার্বভৌমত্ব তোমারই আল্লাহ, বাদশার বাদশা তুমি আল্লাহ, কোথাকার কে বাদশা আল্লাহ, সব আমরা ফকির, সব আমরা ফকির তোমার কাছে হাত উঠাই, বাদশাও তোমার কাছে হাত উঠাই, বাদশাও ফকির আল্লাহ, তুমি একমাত্র গানি, তুমি একমাত্র স্বয়ং সম্পূর্ণ, তোমার ভান্ডার শেষ হয় না আল্লাহ, তুমি সারা অনন্তকাল মানুষকে দিতে থাকলে, বেশবাসীদের দিতে থাকলে তারপরে ভান্ডার শেষ হবে না আল্লাহ, সবাই মিলে যদি আমরা একত্রিত হই, সমস্ত মানুষ এবং সমস্ত জিন, এবং তুমি যদি সবাইকে দিতে থাকো তাদের চাহিদা অনুযায়ী, তারপরেও তোমার ভান্ডার কিছু মাত্র সামান্য মাত্র কমবে না আল্লাহ, তুমি এরকম বাদশার বাদশা, তুমি আমাদেরকে আমাদেরকে কবুল করো আল্লাহ, তুমি কবুল করলে আমরা বেঁচে যাবো আল্লাহ, আর তুমি কবুল না করলে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ, আর তুমি কবুল করলে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ হয়ে যাবে আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ও আল্লাহ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই তোমার কাছে, এবং উনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ, আমাদের বিভিন্ন নেক হাজত তুমি তা পূরণ করো আল্লাহ, দুনিয়াতে হোক বা আখেরাতে হোক, যেটা ভালো হবে সেটা দুনিয়াতে পূরণ করো, আর যেটা ক্ষতিকর হবে সেটা তুমি আখেরাতে পূরণ করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
পরের তালিম ইনশাআল্লাহ বৃহস্পতিবারে। সালাম আলাইকুম, যদি কারো প্রশ্ন থাকে থাকতে পারেন, ইনশাআল্লাহ আবার মিলিত হবো। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহর দিকে চেয়ে থাকি আমরা সবাই। সবার জন্য দোয়া করি, ফেরেশতাদের দোয়া পাবো ইনশাআল্লাহ।